এইంచిビリ এরপর আজকে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র শিবিরের মতারাম কি নিসবতি রহমান ভাইকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্য তরুণের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্র সংগঠনের আয়োজনে মাসব্যাপী শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারির সদস্যবৃন্দ প্রাণপ্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সবার শুরুতে আল্লাহ তালার সুক্রিয় আদায় করছি আল্লাহ তালা আমাদের এমন কর্মসূচিতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা আল্লাহ তালার সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি এরাসুল সাল্লু আলি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি সাল্লু আলাইহি আসাল্লাম আমরা দোয়া করছি যারা একটি সুন্দর পৃথিবী বিনির্মাণের দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন বিলিয়েছেন আল্লাহ তালা তার রাহে জীবন উৎসর্গ করা শহীদ ভাইদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমিন প্রাণপ্রিয় উপস্থিতি ইসলাম হল মানবতার ধর্ম প্রত্যেক মুসলমান এক একজন মানবাধিকার কর্মী হ্যাঁ দায়িত্ব থেকে আত্মমানবতার কল্যাণে ইসলামী ছাত্র শিবিরের লাখো কর্মী ভূমিকা পালন করে আমরা দেশের যে কোনো সংকটে যে কোনো দুর্যোগে ইসলামী ছাত্রশিবির একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে প্রতি বছরের ন্যায় ইসলামী ছাত্রশিবির শীত বস্ত্র বিতরণের মাসব্যাপী কর্মসূচি পালনের আজকে সূচনা করতে যাচ্ছে আমরা মাসব্যাপী দেশ জুড়ে ইসলামী ছাত্র শিবিরের লাখো লাখো কর্মী অসহায় দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দ্বারাবিংশা ইনশাআল্লাহ আমরা ইসলামী ছাত্রশিবিরের জনশক্তিদের কাছে আহ্বান রেখেছি ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি অন্তত একটি করে শীতবস্ত্র উপহার প্রদানের দায়িত্ব পালন করবে ইসলামী ছাত্র শিবির শুধু নিজেরাই দায়িত্ব পালন করবে এমন নয় ইসলামী ছাত্র শিবির সমাজের বিত্তবান মানুষদেরকে উদ্বুদ্ধ করে সবাই যেন তাদের সামর্থ্যের আলোকে অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ায় অসহায় দরিদ্র মানুষদের কষ্ট লাঘবে যেন ভূমিকা পালন করে প্রিয় উপস্থিতি আমরা আজকে একটি ছাত্র সংগঠন হিসেবে যে দায়িত্ব পালন করছি আমরা মনে করি বাংলাদেশের সকল বিত্তবান সকল রাজনৈতিক সংগঠন সকল সামাজিক সংগঠন এই কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং ভূমিকা পালন করবে মূলত এদেশের সরকারের দায়িত্ব ছিল এদেশের মানুষের কষ্ট লাঘবে ভূমিকা পালন করা কিন্তু আমরা দেখছি কর্তৃত্ববাদী সরকারের জনগণের সমর্থন প্রয়োজন হয় না তারা জনগণের সমর্থন বিহীন ক্ষমতায় পনেরো বছর থেকে জনগণের বিরুদ্ধে তাদের অবস্থান জনগণের কল্যাণে তাদের কোনো ভূমিকা নেই দেশটাকে তারা তাদের দল দিয়ে দলের লোকদেরকে সমৃদ্ধ করার জন্য দলের লোকদেরকে হৃষ্ট করার জন্য তারা তাদের যাবতীয় কর্মসূচি গ্রহণ করে আমরা এই সরকারের কাছে আমাদের কোনো দাবি নাই এদেশের জনগণের দাবি হলো এই সরকারকে ক্ষমতা থেকে নামতে হবে এই সরকারকে পদত্যাগ করতে হবে এমন একটি সরকার আমরা চাই এমন একটি নেতৃত্ব এদেশে আমরা চাই যারা আত্মমানবতার সেবায় ভূমিকা পালন করতে পারবে এদেশের মানুষের কষ্ট লাঘবে ভূমিকা পালন করতে পারবে এদেশের মানুষকে সত্যিকার অর্থে সুখ শান্তি এবং সমৃদ্ধি দেবে ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য তাই ইসলামী ছাত্রশিবির একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় একটি সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না আপামোর জনতা ইসলামের সুশীতল ছায় অবস্থান করে সুখ শান্তিতে বসবাস করতে পারবে প্রিয় উপস্থিতি আমরা সেই সমাজ বিনির্মাণের জন্য সবাই ভূমিকা পালন করছি আমাদের এই ভূমিকা পালন অব্যাহত থাকবে আজকে যারা আমাদের এই সামান্য উপহার গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামী ছাত্রশিবির এই সামান্য উপহার গ্রহণ করবেন এবং ইসলামী ছাত্রশিবিরের জন্য দোয়া করবেন ইসলামী শিবির যেন তার গঠনমূলক এই কার্যক্রম সমূহ আরও ব্যাপক ভিত্তিক করতে পারে আপনারা জানেন যে আমাদের এই গঠনমূলক কার্যক্রম সমূহ থামিয়ে দেওয়ার জন্য আমাদেরকে রুখে দেওয়ার জন্য সরকারের নানামুখী ষড়যন্ত্র আমরা কোনো ষড়যন্ত্রে থেমে যাইনি আমরা থেমে যাব না আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির তার এই গঠনমূলক কার্যক্রম সমূহ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ তো আপনাদের কাছে দোয়া চেয়ে আমরা মাসব্যাপী শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি